নির্বাচনের পিছত কেবিনেটত আমি সিদ্ধান্ত ললো যে একেলগে আমি লড়া ছোৱালীক 10,000 বা 25,000 টাকা নিদিও, কারণ তেতিয়া কোনোবাই হয়তো মোবাইল কিনে দিব, কোনোবাই কিবা করিব। সেই কারণে এতিয়া আমি সিদ্ধান্ত ললো যে আমি মাহে মাহে হায়ার সেকেন্ডারি পড়া ছোৱালী যোনে এইবার এডমিশন লব, প্রত্যেক মাহত আমি তেওঁলোকৰ ব্যাংক একাউন্টত 1,000 টাকা কৈ আমি সুমাই দিম। আৰু যিবিলাক ছোৱালীয়ে গ্রেজুয়েশনত পঢ়িব বা ডিগ্রীত নাম লগাব, তেওঁলোকৰ ব্যাংক একাউন্টত আমি 1,250 টাকা আমি সুমাই দিম। আৰু যিবিলাকে স্নাতকোত্তর বা পোস্ট গ্রেজুয়েট পঢ়িব, তেওঁলোকৰ ব্যাংক একাউন্টত অরুণোদয় দরে প্রত্যেক মাহৰ 12 তারিখে আমি 2,500 টাকা করে তেওঁলোকৰ ব্যাংক একাউন্টত আমি সুমাই দিম। অর্থাৎ এতিয়া মাক দেউতাকে ছোৱালীৰ পঢ়াৰ বাবে আগত যি নিজৰ পকেটৰ পৰা খৰচ কৰিব লাগিছিল, এতিয়া তেওঁলোকে খৰচ কৰিব নালাগে, এতিয়া গোটেই দায়িত্বখিনি চৰকাৰে খৰচ কৰিব। আমি ইলেকশ্যনত ঘোষণা কৰা অনুসৰি যিবিলাক মহিলা বা আই মাতৃয়ে এতিয়াও অরুণোদয় আঁচনি পোৱা নাই, তেওঁলোককো আমি কেনেকৈ অরুণোদয় দিব পাৰোঁ, তাৰ বিষয়েও আমি আলাপ আলোচনা আৰম্ভ কৰিছোঁ। আৰু এমাহৰ ভিতৰতে আমি অরুণোদয়ৰ নতুন নিয়মৰ মাজেৰে সকলো মহিলাকে যাতে অরুণোদয় দিব পাৰোঁ তাৰ বাবেও আমি ব্যৱস্থা লোৱাৰ দিশত আগবাঢ়িছোঁ। অৰ্থাৎ যেনে কথা তেনে কাম, আমি সেই দিশত আগবাঢ়িছোঁ। ইতিমধ্যে আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ যি আমাৰ উদ্যমিতা আঁচনি আছিল, লাখপতি বাইদেউৰ আঁচনি আছিল, তাৰো ফৰ্মবিলাক আমি স্কুটিনিৰ কাম আৰম্ভ কৰিছোঁ। আৰু যিমান সোনকালে পাৰোঁ আমি লাখপতি বাইদেউৰ টকাখিনিও আই মাতৃসকলক দিয়াৰ বাবে আমি চেষ্টা কৰি আছোঁ। খুব সোনকালে আপোনালোকে তাৰো ভাল খবৰ আপোনালোকে লাভ কৰিব। তাৰ লগে লগে আমাৰ মাইক্ৰ' ফাইনেন্স লোনৰ স্কিমত যিসকল মহিলাই 50,000 টকালৈকে লোন লৈছিল, তেওঁলোককো অহা ছেপ্টেম্বৰ মাহত আমি তেওঁলোকৰ লোন বেংকত ঘূৰাই দি আমি NOC আমি মিটিং পাতি NOC দিয়াৰ কাম আমি হাতত ল'ম। অৰ্থাৎ ইলেকশ্যনৰ সময়ত মই যিমানবিলাক কথা কৈছিলোঁ এই গোটেইবিলাক কথা আখৰে আখৰে পালন কৰাৰ বাবে আজি আমি আগবাঢ়িছোঁ আৰু গোটেইবিলাক কাম আমি কৰিম। সেই উদ্যোগীকৰণ হৈছে ৰাজ্যৰ মানুহৰ শক্তি ব্যৱহাৰ অৰ্থাৎ ইলেক্ট্ৰিচিটি কনজামশ্যন দিনক দিনে বাঢ়ি গৈছে। মই যেতিয়া অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ দায়িত্ব লৈছিলোঁ সেই সময়ত আমাৰ ৰাজ্যত 1800 মেগাৱাট শক্তি আমাক পিক আৱাৰ্ছত প্ৰয়োজন হৈছিল। অৰ্থাৎ গধূলি যেতিয়া সকলোৱে ফেন জ্বলাই, এয়াৰ কণ্ডিশ্যন চলাই, লাইট জ্বলাই, সেই সময়ত আমাক 1800 মেগাৱাট ইলেক্ট্ৰিচিটি প্ৰয়োজন হৈছিল। কিন্তু 3 বছৰৰ ভিতৰত সেই প্ৰয়োজনীয়তা বাঢ়ি গৈ আজি 2500 মেগাৱাট ইলেক্ট্ৰিচিটিৰ আমাক প্ৰয়োজন হৈছে। অৰ্থাৎ 3 বছৰৰ ভিতৰত ৰাজ্যত উদ্যোগ বঢ়াৰ বাবে বা মানুহে ইলেক্ট্ৰিচিটি আগতকৈ বেছিকৈ খৰচ কৰাৰ বাবে বা লাইট নথকা গাঁওবিলাকত লাইট যোৱাৰ বাবে 600 মেগাৱাট শক্তি আমি আজি অতিৰিক্তকৈ ব্যয় কৰিবলগীয়া অৱস্থাত পৰিণত হৈছে। কিন্তু আমাৰ ৰাজ্যখনত আমি নিজে নামৰূপ তাপবিদ্যুৎ প্ৰকল্পকে ধৰি মাত্ৰ 419 মেগাৱাট আমি বিদ্যুৎ উৎপাদন কৰোঁ। অৰ্থাৎ আজিৰ দিনত 2100 মেগাৱাট বিদ্যুতৰ বাবে আমি অসমৰ বাহিৰা ৰাজ্যসমূহৰ ওপৰত আমি নিৰ্ভৰ কৰোঁ। আমাৰ যিহেতু তাপবিদ্যুৎ প্ৰকল্প বা কয়লাৰ ওপৰত আধাৰিত বিদ্যুৎ প্ৰকল্প কৰাৰ বাবে বা পানীক লৈ হাইডেল যাক আমি জলশক্তি বুলি কওঁ, জলশক্তি উৎপাদন কৰাৰ বাবে বহুত বেছি অৱকাশ নথকা বাবে আমি বৰ্তমান ৰাজ্যত সৌৰ শক্তি উৎপাদনৰ ওপৰত আটাইতকৈ বেছি গুৰুত্ব দিছোঁ। এই সৌৰ শক্তি উৎপাদনৰ বাবে আমি যিমানবিলাক প্ৰচেষ্টা চলাইছোঁ এই গোটেইবিলাক প্ৰচেষ্টা যেতিয়া সফল হ'ব আমি ৰাজ্যত 3645 মেগাৱাট আমি বিদ্যুৎ
বিদ্যুৎ বা সৌর শক্তি আমি উৎপাদন করব পাৰিম। বর্তমান রাজ্যত সাতটাক সৌর শক্তি প্রকল্প স্থাপন করা হয়েছে। শিবসাগর জেলার আমগুড়িত, ওদালগুড়ি, কামরূপ জেলার বকো, কাছার জেলার শিলচর আর নগাঁও জেলার চামুগুড়ি, এই গোটেকটা প্রকল্প মিলি আমি 175 মেগাওয়াট সৌর শক্তি আজির দিনত লাভ করো। ইয়ার বিপরীতে বর্তমান আমি শোণিতপুর জেলার বরসলা আর ধুবুরীত আমি দুটাক প্রকল্পর কাম আরম্ভ করছো, আর নামরূপতো আজি 25 মেগাওয়াটর এই প্রকল্পর কাম আমি শুভ উদ্বোধন আমি আরম্ভণি করছো। কিছুদিনের ভিতরতে কার্বি আলংতো আমি 1000 মেগাওয়াট সৌর শক্তি প্রকল্প নির্মাণের কাম আরম্ভ করি। অইল ইন্ডিয়া আর এইচএসিএলে লগ হয়ে খুব কম সময়ের ভিতরতে আমার এপিডিসিএলে, আসাম পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেড আর অইল ইন্ডিয়া লিমিটেডে লগ হয়ে প্রতিষ্ঠা করা অইল গ্রিন পাওয়ার লিমিটেডে কপিলি জলবিদ্যুৎ প্রকল্পটো 120 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপাদনের কাম আরম্ভ করব। মই বিশ্বাস করো যে 2030 সনের ভিতর আমি আমার রাজ্যখনত প্রায় 3000 মেগাওয়াট সৌর শক্তি উৎপাদন করব পাৰিম। আর ইমানখিনি সৌর শক্তি আমি যেতিয়া উৎপাদন করব পাৰিম, দিনত আমি এই শক্তিক ব্যবহার করিম আর রাতির ফালে প্রয়োজন অনুসরি আমি বাহিরা রাজ্যর পৰা বিদ্যুৎ লব লাগিব, যাতে আমার রাইজে 24 ঘন্টা বিজুলি বাতির সুবিধা লাভ করব পাৰে। মই আজি নামরূপর রাইজক দুটা, বিশেষ নামরূপ নাহরকটিয়া বা আমার ওসর সুবুরিয়া রাইজক মই এখন আসনির বিষয়ে আপনার মই দৃষ্টি আকর্ষণ করব খুঁজিছো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় প্রধানমন্ত্রী সূর্য ঘর বিজুলি যোজনা নামৰ এখন আসনি আরম্ভ করেছে। এই আসনিখন অর্থ হল যে এজন এটা পরিয়ালে নিজৰ ঘৰত 3 কিলোওয়াটলৈকে সৌর শক্তির প্রকল্প স্থাপন করব পাৰে, অর্থাৎ সৌর শক্তির পেনেল বোর্ড আমি লগাব পাৰো। 3 কিলোওয়াট যদি সৌর শক্তির পেনেল আমি লগাও, আমার ঘৰত খৰচ আহিব 1.5 লাখ টকা, অর্থাৎ 1.5 লাখ টকা যদি আমি খরচ করো আমি 3 কিলোওয়াট সৌর শক্তি আহরণ করব পাৰিম। কিন্তু সাধারণ মানুহে 1.5 লাখ টকা কোরপরা দিব, সেই কারণে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারে লগ লাগি 1.5 লাখ টকার 1,30,000 টকা আমি সরকারের পর রাজসাহায্য হিসাবে পরিয়ালটুক আমি তুলি দিম, অর্থাৎ মাত্র 20,000 টকাহে পরিয়ালটে খরচ করব লাগিব আর 1,30,000 টকা রাজ্য আর কেন্দ্রীয় সরকারে দিব। আমার 170 ঘর পরিয়ালে ইতিমধ্যে আমার আসনির জড়িয়ে এই পেনেল স্থাপন করেছে, আর 2 লাখ রাইজে, 2 লাখ ব্যক্তিয়ে এই পেনেল স্থাপন করার বাবে আমাক আবেদন করেছে। অর্থাৎ আমি যেতিয়া দুই এদিনতে মই গুৱাহাটীত প্রেস কনফারেন্স এখন করিও সেই পরিয়াল সকলক মই মাতি তেওঁলোকৰ হতুয়াই তেওঁলোকৰ অভিজ্ঞতা বর্ণনা করাম, তেওঁলোকে আমাক জনুয়া মতে সৌর শক্তির পেনেল লগোৱাৰ পিছত দিনতে কাপড় ধুয়ে, দিনতে ফেন চলায়, দিনের ভাগত তেওঁলোকৰ বিদ্যুতর মিটারত এটকাও বিল নহয়, অকল রাতি তেওঁলোকৰ বিল হয় যেতিয়া সৌর শক্তি বা সূর্য অস্ত যায়। সর্বমুঠ তেওঁলোকে হিসাব করে দেখিছে যে আগতে যদি 100 টকা ইলেকট্রিসিটি বোর্ডক দিছিলে, এতিয়া তেওঁলোকে মাত্র 15 টকা দিব লাগে, অর্থাৎ 85% ইলেকট্রিসিটির খরচ তেওঁলোকে পেনেল লগোৱাৰ পিছত দিবলগীয়া হোৱা নাই। সেইবাবে মই নামরূপ বা নাহরকটিয়া বা আমার ডিব্রুগড় জেলার রাইজক অনুরোধ করিম যে আপনালোকে যেহেতু 20,000 টকা লগালেই আমার ইলেকট্রিসিটি খরচ বা ইলেকট্রিসিটি বোর্ডক আমি বিল এক প্রকার দিয়ার প্রয়োজনীয়তা নোহা হয়ে যাব, সেই কারণে আমি এই আসনিটোর যিমান পারি সিমান আমি সুবিধা লব লাগে। নিজের ঘরত যেতিয়া আমার ইলেকট্রিসিটি আমি নিজেই উৎপাদন করিম, আমি বোর্ডের পৰা ইলেকট্রিসিটি কিনিব নালাগে, আর রাইজে যদি আমার পৰা ইলেকট্রিসিটি নিকিনে আমিও বাহিরের পৰা ইলেকট্রিসিটি
কিনার প্রয়োজনীয়তাটো নোহোৱা হৈ পৰিব। আজি আমি রাইজক 6 টকা প্রতি ইউনিটত ইলেকট্রিসিটি দিও আৰু মহাৰাষ্ট্র তামিলনাডু আদি রাজ্যৰ পৰা আমি 10 টকাত ইলেকট্রিসিটি কিনিব লাগে। সূর্য যেহেতু সকলোকে সমানে পোহৰ দিয়ে, সূর্যৰ পৰা যদি আমি সৌৰ শক্তি উৎপাদন কৰিব পাৰো, আমিও বাহিৰৰ পৰা ইলেকট্রিসিটি কিনিব নালাগে আৰু ৰাইজেও ইলেকট্রিসিটি বোর্ডক টকা দিয়াৰ প্রয়োজনীয়তাটো নোহোৱা হৈ পৰিব। সেইবাবে মই যিসকলে পাৰে উল্লেখ কৰা ধৰণে যে 3 কিলোৱাট যদি আমি সৌৰ শক্তিৰ পেনেল লগাওঁ, 1.5 লাখ টকা আমাৰ খৰচ হ'ব, 1,30,000 টকা আমাক চৰকাৰে দিব। ঠিক তেনেদৰে 1 কিলোৱাট আৰু 2 কিলোৱাটো আমি স্থাপন কৰিব পাৰোঁ আৰু সেই ধৰণে ৰাজ্য চৰকাৰ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰে ছাবচিডি দি গৈ থাকিব, যাতে আমাৰ অসমত প্ৰত্যেকটো পৰিয়ালে নিজেই একোটা ইলেক্ট্ৰিচিটি উৎপাদন কৰিব পৰা ক্ষুদ্ৰ উদ্যোগলৈকে ৰূপান্তৰিত হ'ব পাৰে। আৰু পেনেলখন লগাই থলে একো কৰিব নালাগে, এবাৰ পেনেলখন লগালে ধুনীয়াকৈ লাগি থাকে, মাত্ৰ মাজে মাজে বেটাৰীটো চেক কৰিব লাগে। তাৰ বাবে বিশেষ ইয়াত কোনো জটিলতা নাই আৰু বিনা জটিলতা আমি কামবোৰ কৰিব পাৰোঁ।